আমের মুকুলের গন্ধে সুবাসিত সাজেক ও বাঘাইছড়ি পাহাড়ি অঞ্চল, পরিচর্যায় ব্যস্ত চাষিরা। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করতে শুরু করেছে সাজেক ও বাঘাইছড়ি পাহাড়ের চারদিক। এর মধ্যে আমের মুকুলের মিষ্টি গন্ধে সুবাসিত হয়ে উঠেছে প্রকৃতি। এ সময়টিতে আমের মুকুলের যত্ন না নিলে আমের ভালো ফলন সম্ভব নয়। তাই এখন আগাছা পরিষ্কার ও মুকুল ঝরা রোধে কীটনাশক স্প্রে সহ নানাভাবে বাগান চর্যার ব্যস্ত সময় পাস করছেন চাষিরা। এদিকে প্রতিটি গাছে মুকুল আসায় আম চাষিদের মাঝেও ভিন্ন আমেজ লক্ষ্য করা গেছে। জানা যায়, একসময় জুম চাষে ছিল পাহাড়ে মানুষের জীবিকার একমাত্র প্রধান উৎস। কিন্তু এখন জুম চাষের পাশাপাশি অনেকে গড়ে তুলেছেন বিভিন্ন ফলজ বাগান, এর মধ্যে অন্যতম আম বাগান। পাহাড়ে বিভিন্ন ফলজ বাগান গড়ে তুলতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো কাজ করছে। সার, বীজ, চারা বিতরণের পাশাপাশি বাগান পরিচর্যায় বিভিন্ন সময় প্রশিক্ষণ দিচ্ছেন চাষিদের। ফলে অনেকে বাণিজ্যিকভাবে বিভিন্ন ফলজ গাছ বাগান করছেন এবং অনেক বাগান চাষি হয়েছেন স্বাবলম্বী। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঘাইছড়ি উপজেলার সাজেকে শুকনোছড়া পাড়া, বামে বাই বাছরা পাড়া, বালুঘাট পাড়া সহ সাজেকে সড়কের বিভিন্ন এলাকায় বাগানগুলোতে শোভা পাচ্ছে আমের মুকুল। কোনো কোনো গাছে ধরেছে গুটিও। আমের মুকুল ও গুটি ঝরা রোধে কেউ কীটনাশক স্প্রে করছেন, আবার কেউ গাছের নিচে আগুন জ্বালিয়ে ধোঁয়া দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এই বছর দাম ও ফলন ভালো পাওয়ার আশায় বুক বাঁধছেন সাজেক ও বাঘাইছড়ির আম চাষারা। উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি গ্রামের আম চাষি ওয়াসিম চাকমা নামে এক আম চাষি জানান, 10 একর জুড়ে গড়ে তুলেছেন আমসহ নানা ফলজ বাগান, এর মধ্যে 70% আম বাগান। অন্যান্য বছর জানুয়ারি মাসের মাঝামাঝিতে আমের মুকুল আসলেও এবার চলতি মাসের মাঝামাঝি সময় মুকুল আসায় আমরা খুব খুশি। মুকুল ও গুটি বাঁচাতে পারলে ফলন ভালো হওয়ার পাশাপাশি দামও বেশ ভালো পাওয়ার আশা করছেন তিনি। ওয়াসিম চাকমা পিআইবি 71 টিভি বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি রূপম চাকমাকে এক সাক্ষাৎকারে বলেন, গত বছর 17 লাখ টাকার আম বিক্রয় করেছে, এবছর আবহাওয়া ভালো থাকলে 20 থেকে 21 লাখ টাকা বিক্রয় আশা করছে। বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের শান্তিময় চাকমা নামে এক আম চাষি বলেন, মুকুল আসার পর থেকেই গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন তারা। মুকুল রোগ বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় বালাইনাশক স্প্রে করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বীজ থেকে চারা উৎপাদন করে মে জুন মাসে চারা রোপণ করা হয়। চারা রোপণের 4 বছরের মধ্যে ফলন দেওয়া শুরু করে এই রাঙ্গুয়ে জাতের আম। ছোট বড় গাছ ভেদে প্রতি আম গাছে প্রতি মৌসুমে 1 মণ থেকে 10 মণ পর্যন্ত ফলন দেয়। কম আঁশযুক্ত আর সুস্বাদু হয় এই আমের চাহিদা রয়েছে দেশ জুড়ে। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, এবার বৃষ্টিপাত ভালো হওয়ায় পাহাড়ে 80% আম গাছে মুকুল এসেছে। চাষিরা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করতে পারলে চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে আম উৎপাদন সম্ভব হবে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান তিনি। বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি রূপম চাকমার পাঠানো তথ্যচিত্রে পিআইবি 71 টিভি।